ঢালিউডের প্রথম সারির নায়িকাদের একজন নুসরাত ফারিয়া, পাশাপাশি পশ্চিমবঙ্গের মানুষের মনেও জায়গা করে নিয়েছেন তিনি। ফলে দুই বাংলার বিনোদন অঙ্গনেই দাপিয়ে বেড়ান ফারিয়া। এবার ভক্তদের জন্য সুখবর দিলেন এই অভিনেত্রী। ভারতীয় নৃত্য পরিচালক ও চলচ্চিত্র নির্মাতা বাবা যাদবের সিনেমাতে অভিনয় করতে যাচ্ছেন ফারিয়া। এর আগে বাবা যাদবের কোরিওগ্রাফিতে বেশ কয়েকটি গানে অংশ নিয়েছিলেন ফারিয়া। বাবা যাদব নির্মিতব্য সিনেমাটির নাম এখনও চূড়ান্ত হয়নি। জানা গেছে ছবিটির শুটিং শুরু হবে 1 অক্টোবর। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে হবে নাম চূড়ান্ত না হওয়া ছবিটির দৃশ্য ধারণের কাজ। এদিকে নিজেকে নিয়ে ফারিয়া বলেন, অনেক বছর ধরেই পরিকল্পনা মাফিক কাজ করতে চাচ্ছিলাম। আমার কাছে মনে হয় একজন ফিমেল অ্যাক্টরকে সঠিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য যে ধরনের কাজ দরকার, ক্যারিয়ারে এখন এসে আমি তা পাচ্ছি। ফারিয়া অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা পাতালঘর। ওটিটি মাধ্যমে মুক্তি পেয়েছে ছবিটি। এতে ফারিয়া অভিনয় করেছেন একজন নায়িকার চরিত্রে।